এক ইতিহাস কি? উত্তর অতীত কাহিনী। দুই ইতিহাস তত্ত্বের জনক কে? উত্তর ইবন খালদুন। তিন ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটির প্রবক্তা কে? উত্তর ইএইচ কার। চার র্যাঙ্কে কে ছিলেন? উত্তর জার্মান ঐতিহাসিক। পাঁচ ইতিহাসমালা কে রচনা করেন? উত্তর উইলিয়াম কেরি। ৬ নম্বর প্রশ্ন দেখে নাও, মিথ শব্দটি কোথা থেকে এসছে? উত্তর গ্রিক শব্দ মুথস থেকে। ৭ রাজা প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা কে? উত্তর রামরাম বসু। ৮ দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম কোন ধরনের রচনা? উত্তর স্মৃতিকথা। ৯ কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীর। ১০ ইতিহাসের পাঠ শুরু করার আগে ইতিহাসকে জানো উক্তিটি কার? উত্তর ইএইচ কারের। ১১ ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়, উক্তিটি কে করেন? বিউরি। ১২ ইতিহাস হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জেমস মিল। ১৩ ঐতিহাসিকের কাজ হলো অতীত ঘটনাবলীকে পরিবর্তিত না করে উপস্থাপিত করা, উক্তিটির প্রবক্তাকে ও র্যাঙ্কে? ১৪ ইতিহাসের জনক কে? উত্তর হেরোডটাস। তার রচিত গ্রন্থ হলো দ্য হিস্ট্রি, তার হেরোডটাসের বিখ্যাত গ্রন্থ হলো দ্য হিস্ট্রি। ১৫ নম্বর প্রশ্ন দেখে নাও, বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? উত্তর থুকিডিডেস। ১৬ লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। ১৭ নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বপ্রাচীন মিউজিয়াম কোনটি? উত্তর ব্রিটিশ মিউজিয়াম। ১৮ মিউজিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? মাউসিয়ান শব্দ থেকে। ১৯ কোন লোককথার মূল চরিত্র মানুষ? উত্তর কিংবদন্তির। ২০ নম্বর প্রশ্ন, স্মৃতিকথা হলো? উত্তর মৌখিক উপাদান। ২১ নম্বর প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কে রচনা করেছিলেন? উত্তর হোমার। ২২ নম্বর প্রশ্ন দেখে নাও, লোককথার মূল চরিত্র কী? উত্তর কিংবদন্তি। ২৩ অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ভিনসেন্ট স্মিথ। ২৪ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন ধরনের রচনা? উত্তর স্মৃতিকথা। ২৫ একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ দাও? উত্তর এন্নি গ্যাল্ডিনান্না। ২৬ পুরাণ বিষয়ক তত্ত্বকে কী বলা হয়? উত্তর পুরাণতত্ত্ব। ২৭ জাদুঘরের প্রথম উৎপত্তি কোথায় হয়? উত্তর গ্রিসে। ২৮ কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? উত্তর ডডওয়েল। ২৯ গ্রিসের একজন কিংবদন্তি চরিত্রের নাম লেখো? উত্তর হারকিউলিস। ৩০ ইয়ান্দাবুর সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর ১৮২৬ খ্রিস্টাব্দে। ৩১ সগৌলি সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর ১৮১৬ খ্রিস্টাব্দে। রিয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? উত্তর বিসমার্ক। দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, দেখে নাও ৩১ অথবা ৩২ ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। ৩৩ উদীয়মান সূর্যের দেশ কোনটি? উত্তর জাপান। ৩৪ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? উত্তর আফ্রিকাকে। ৩৫ নম্বর প্রশ্ন, ১৪৯২ খ্রিস্টাব্দে কে আমেরিকা আবিষ্কার করেন? উত্তর কলম্বাস। ৩৬ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। ৩৭ ভারতের কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়? উত্তর মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপিত হয়েছিল ১৮৫৩ খ্রিস্টাব্দে। ৩৮ বাংলায় কি স্বাধীন নবাবীর সূচনা করেন? উত্তর মুর্শিদকুলি খাঁ। ৩৯ কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিংস। ৪০ নম্বর প্রশ্ন, পাঠশালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত চালু করেন। ৪১ নম্বর প্রশ্ন, মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? উত্তর মুঙ্গেরে। ৪২ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর ১৮০৯ খ্রিস্টাব্দে। ৪৩ নম্বর প্রশ্ন দেখে নাও,
কত খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিমের যুদ্ধ হয়? উত্তর 1856 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, সিমনো সকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর চীন জাপান। 45 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর লর্ড কর্নওয়ালিস। 46 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, চীনে কটি আফিমের যুদ্ধ হয়েছিল? দুটি। 48 নম্বর প্রশ্ন, তাইপিং কথার অর্থ কী? উত্তর মহাশান্তি। 49 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চীনে বক্সার বিদ্রোহ ঘটেছিল? 1900 খ্রিস্টাব্দে। 50, কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়? 1724 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন দেখে নাও, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাশ হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া বাণিজ্যের অবসান হয়? উত্তর 1813 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন দেখে নাও, কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়? উত্তর স্যার টমাস মনরোকে। 54 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 55 নম্বর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর জ্যোতি রাও ফুলে। 57 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1817 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেন বা প্রতিষ্ঠা করেন। 58 নম্বর প্রশ্ন, তুহাফত উল মুয়াহিদ্দিন কে রচনা করেন? উত্তর রাজা রামমোহন রায়। 59 নম্বর প্রশ্ন, কে শুদ্ধি আন্দোলন গড়ে তোলেন? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। 60 নম্বর প্রশ্ন, কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 61 নম্বর প্রশ্ন, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 62 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট প্রকাশিত হয়? 1835 খ্রিস্টাব্দে। 63 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে? উত্তর মেকলে। 64 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 65 নম্বর প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত অথবা ভারতের ইরাসমাস কাকে বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়। 66 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিলেন? উত্তর শ্রী নারায়ণ গুরু এবং কেশব মেনন। দেখো দুটো উত্তরই হবে শ্রী নারায়ণ গুরু এবং কেশব মেনন। 67, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর স্যার র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। 68 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর 1856 খ্রিস্টাব্দে। 69 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 70 নম্বর প্রশ্ন দেখে নাও, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1830 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন দেখে নাও, তাইপিং বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হোম সিউ চুয়ান। 72 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 73 নম্বর প্রশ্ন, কোন দেশ চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল? উত্তর জাপান। 74 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা কাকে বলে? উত্তর উডের ডেসপ্যাসকে। 75 নম্বর প্রশ্ন, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 76 নম্বর প্রশ্ন দেখে নাও, ইলবার্টভিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত? উত্তর লর্ড রিপন। 77, কে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন? উত্তর লর্ড বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে। 78 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে? উত্তর বিজন ভট্টাচার্য। 79 নম্বর প্রশ্ন, ক
কত খ্রিস্টাব্দে মর্লে মিন্টো শাসন সংস্কার আইন পাশ হয়? উত্তর 1909 খ্রিস্টাব্দে। 80 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড মিন্টো। 81 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে। 82 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হায়দ্রাবাদের নিজাম। 83 নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? উত্তর 13 এপ্রিল। 84 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার সময়ে? উত্তর লর্ড লিটন। 85 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? উত্তর লাহোর। 86 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতাকে? উত্তর উইলিয়াম হান্টার। 87 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে? উত্তর লাহোর। 88 নম্বর প্রশ্ন, কাকে ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে। 89 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর দিল্লি। 90 নম্বর প্রশ্ন দেখে নাও, অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। 91 নম্বর প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়? উত্তর তলোয়ার জাহাজে। 92 নম্বর প্রশ্ন দেখে নাও, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর সতীশচন্দ্র সামন্ত। 93 নম্বর প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবারের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল? উত্তর জাপানের। 1941 খ্রিস্টাব্দে জাপান পার্ল হারবার আক্রমণ করে। 94 নম্বর প্রশ্ন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? উত্তর ইন্দোনেশিয়ার। ডক্টর সুকর্ণ ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। 95 নম্বর প্রশ্ন দেখে নাও, সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়া সেন্টার কোথায় গড়ে তোলেন? উত্তর জার্মানিতে। 96 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন তারিখে রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর 12 ফেব্রুয়ারি। 97 নম্বর প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে? উত্তর 1942 খ্রিস্টাব্দে। 98 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? উত্তর রাসবিহারী বসু। 99 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 100 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহরটি দখল করে? উত্তর কোহিমা। 101 নম্বর প্রশ্ন, কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। 102 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভাপতি কে নির্বাচিত হন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 103 নম্বর প্রশ্ন, ওয়াভিল পরিকল্পনা সম্পর্কে কোন বৈঠকে আলোচনা করা হয়? উত্তর সিমলা বৈঠকে। 104 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হল্যান্ড। 105 নম্বর প্রশ্ন দেখে নাও, হিদোকি তোজো কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর জাপানের। 106 নম্বর প্রশ্ন দেখে নাও, কে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন? উত্তর মোহাম্মদ আলী জিন্না। 107 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কারা ছিলেন? উত্তর জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ও ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি। 108 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনার চূড়ান্ত পরিণতি দেশভাগ? উত্তর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 109 নম্বর প্রশ্ন, কোন বড়লাট ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন? উত্তর মাউন্ট ব্যাটেন। 110 নম্বর প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন? উত্তর ডক্টর বি আর আম্বেদকর। 111 নম্বর প্রশ্ন দেখো, কবে সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পলায়ন করে? উত্তর 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি। 112 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর ওয়াল্টার লিপম্যান। 113 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 114 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি গৃহীত হয়? উত্তর 1954 খ্রিস্টাব্দে। 115 নম্বর প্রশ্ন, পটসডাম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 116 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠার সময়ে ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 12। 117 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন? উত্তর জওহরলাল নেহরু। 118 নম্বর প্রশ্ন,
1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তার নাম কি? ন্যাটো। ন্যাটো, যার ফুল নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো। 119, কোন দেশ কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল? উত্তর, রাশিয়া। 120, 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তর, বেলগ্রেড সম্মেলনে। 121, কত খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 122, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উত্তর, সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি। 123, আধুনিক মিশরের জনককে? উত্তর, নাসের। 124, কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1945 খ্রিস্টাব্দে। 125 নম্বর প্রশ্ন, ইয়ম কিপুর যুদ্ধ 1973 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর, আরব ও ইসরায়েলের মধ্যে। আরব ও ইসরায়েলের মধ্যে ইয়ম কিপুর যুদ্ধ 1973 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। 126 নম্বর প্রশ্ন, কে ফাল্টান বক্তৃতা প্রদান করেন? উত্তর, চার্চিল। কে ফাল্টান বক্তৃতা প্রদান করেন? উত্তর, চার্চিল। 127 নম্বর প্রশ্ন, হ্যারি ট্রুম্যান কে ছিলেন? উত্তর, মার্কিন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন রাষ্ট্রপতি। 128 নম্বর প্রশ্ন, কোন দেশ মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল? উত্তর, আমেরিকা। 129 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুয়েজ খালের জাতীয়করণ হয়েছিল? উত্তর, 1956 খ্রিস্টাব্দে। কার দ্বারা? গামাল আবদেল নাসেরের দ্বারা। 130 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমার রেখা চিহ্নিত হয়েছিল? উত্তর, 38 ডিগ্রি। 131 নম্বর প্রশ্ন, ভিয়েতমিন কে গঠন করেন? উত্তর, হো চি মিন। 132 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হো চি মিন। 133 নম্বর প্রশ্ন, দিয়েন ভিয়েন ফুর যুদ্ধে কোন দেশ জয়ী হয়েছিল? উত্তর, ভিয়েতনামে এই যুদ্ধে ভিয়েতনাম সংঘটিত হয়েছিল, ভিয়েতনাম এই যুদ্ধে জয়লাভ করেছিল। দিয়েন ভিয়েন ফুর যুদ্ধে ভিয়েতনাম জয়লাভ করেছিল, এই যুদ্ধ ভিয়েতনামে সংঘটিত হয়েছিল। 134 নম্বর প্রশ্ন দেখে নাও, কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলনে কে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর, চৌ এন লাই। বান্দুং সম্মেলনে কে চীনের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে চৌ এন লাই। 135 নম্বর প্রশ্ন দেখে নাও, সিয়াংফুর ঘটনাটি ঘটে কোথায় ঘটেছিল? সিয়াংফুর ঘটনা কত খ্রিস্টাব্দে সিয়াংফুর ঘটনাটি ঘটে? উত্তর, 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে সিয়াংফুর ঘটনাটি ঘটে। 136 নম্বর প্রশ্ন, মাইলাই ঘটনাটি কোথায় ঘটে? উত্তর, ভিয়েতনামে। 137 নম্বর প্রশ্ন দেখে নাও, লুলুম্বা কে ছিলেন? উত্তর, কঙ্গোর প্রধানমন্ত্রী। 138 নম্বর প্রশ্ন, ন্যাটো কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর, 1949 খ্রিস্টাব্দে। 139 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তি কারা ছিল? উত্তর, সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 140 নম্বর প্রশ্ন, ইউএসএসআর বলতে কী বোঝায়? উত্তর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রিপাবলিক। ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রিপাবলিক, ইউএসএসআর বলতে বোঝায়। 141 নম্বর প্রশ্ন, অব উপনিবেশীকরণ কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, জুলিয়াস বন। উত্তর, জুলিয়াস বন অব উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন। 142, কত খ্রিস্টাব্দে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1985 খ্রিস্টাব্দে। 143 নম্বর প্রশ্ন, 1990 দশকে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? উত্তর, পিভি নরসিমা রাও। 144 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়? উত্তর, 1941 খ্রিস্টাব্দে। 145 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? উত্তর, শেখ মুজিবুর রহমান। 146 নম্বর প্রশ্ন, ইন্দোচীনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল? উত্তর, ফ্রান্সের। 147 নম্বর প্রশ্ন, অব উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে? উত্তর, তৃতীয় বিশ্বের। 148 নম্বর প্রশ্ন,
আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? উত্তর ফরাসিদের। 149 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? উত্তর ডাচদের। 150 নম্বর প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সুকর্ণ। 151 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার পূর্ব নাম কি? উত্তর সিংহল। 152 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দের কত তারিখে পাকিস্তান স্বাধীনতা লাভ করে? উত্তর 14 আগস্ট। 153 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর জিন্না। 154 নম্বর প্রশ্ন, কায়েদি আজম কাকে বলা হয়? উত্তর জিন্নাকে। 155 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতি কোন ধরনের? উত্তর মিশ্র অর্থনীতি। 156 নম্বর প্রশ্ন, ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 1951-52 খ্রিস্টাব্দে। 157 নম্বর প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসককে? উত্তর রাষ্ট্রপতি। 158 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর জাতীয় সংসদ। 159 নম্বর প্রশ্ন, ভারতে কবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? উত্তর 1951 খ্রিস্টাব্দে। 160 নম্বর প্রশ্ন, কত তারিখে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়? উত্তর 16 ডিসেম্বর। 161 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? উত্তর 1956-61 খ্রিস্টাব্দে। 162 নম্বর প্রশ্ন, ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা। 163 নম্বর প্রশ্ন, দেখে নাও, সার্ক এর পুরো নাম কি? উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 163 নম্বর প্রশ্ন, সার্ক এর পুরো নাম কি? উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।